আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সুক ডট কম থেকে আমরা কেনাকাটা করব তবে ভিডিওটি শুরু করার আগে ছোট একটি কথা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে দেখি আমরা কিভাবে প্রথমে সুদ ডট কম থেকে কেনাকাটা করব। সো এখানে যত পণ্য আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি এগুলো কেনাকাটার আগে আমাদের প্রথম একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা অ্যাকাউন্ট তৈরি করব। তারপরে আমরা কেনাকাটার দিকে যাব আর ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা বলে নিচ্ছি কেউ স্কিপ করে ভিডিওটি অথবা টেনে টেনে দেখবেন না তাহলে ভিডিওর কিছুই বুঝবেন না সো পুরো ভিডিওটি আসতে ধীরে একটু দেখতে থাকুন আশা করি সবাই বুঝতে পারবেন আর যারা জানেন তারা তো জানেনি কীভাবে শপিং করবেন আর যারা না জানেন নতুন তাদের জন্য আমি এই ভিডিওটি তৈরি করতেছি সো আসুন আমরা চলে যাই এখানে এখানে যে লগ ইন অপশনটি দেখতে পাচ্ছেন সেই লগ ইন অপশনটিতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে সাইন আপ লেখা আছে এখানে আমরা ক্লিক করব তারপরে এখানে আমরা আমাদের নামটি ইনপুট করে দেব যার যে নাম সেই নামটি ইনপুট করতে পারেন তারপরে এখানে আমরা আমাদের ইমেলটি অ্যাড অ্যাড করে দেব তার নিচে আমরা একটি পাসওয়ার্ড ক্রিয়েট করব তারপর আমরা কি করব আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব এখানে যখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো তখন আমাদের সামনে এমন একটি পেজ চলে আসবে আর আমাদের ইমেল অ্যাড্রেসে একটি কোড চলে যাবে সেই কোডের মাধ্যমে আমরা কোডটি এখানে বসিয়ে নেব বসানোর পরে আমরা ভেরিফাইতে ক্লিক করব সো আমার কোডটি যেহেতু আসতে একটু দেরি হচ্ছে সেহেতু আমি ভিডিও কর্তি অলরেডি চলে আসছে সরি এখানে দেখতে পাচ্ছেন করতে চলে আসছে ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট সো আমি এখানে ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট তারপর আমরা ভেরিফাই ভেরিফাইতে ক্লিক করবো আমরা যখন ভেরিফাইতে ক্লিক করবো তখন আমাদের সামনে এমন একটি পেজ চলে আসবে সো আমাদের পেজটি মানে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে কেনাকাটা এখান থেকে আমরা কী কিনবো সেটাই সো ধরুন এখন আমার একটি গড়ি পছন্দ হয়েছে অথবা এখান থেকে আমার যে কোনো একটি আইটেম কোন আইটেমটি আমি নেব আমি অবশ্য জানি না জাস্ট একটি আইটেম আমি সিলেক্ট করে আমি আপনাদের দেখাচ্ছি ধরুন এখান থেকে যে কোনো একটি প্রোডাক্ট আমরা কিনবো সো এখানে এটা ক্লিক করলাম আমি ক্লিক করে একটি প্রোডাক্ট আমি চুজ করবো ধরুন এখন এই প্রোডাক্টটি আমি এখন কেন মানে এখান থেকে কিনবো সো কেনার আগে আমাদের যে কাজটি হচ্ছে সেটি এখানে আমাদের প্রোডাক্ট ডিটেলস দেওয়া আছে সেখানে আমরা ক্লিক করে দেখব আসলে প্রোডাক্টটি কেমন এবং এটার মধ্যে কি কি ম্যাটেরিয়ালস কি আছে না আছে সব ডিটেলস এখানে দেওয়া আছে এগুলো যখন আমরা দেখবো দেখার পরে লাস্ট আমাদের আরেকটি কাজ হচ্ছে সেই কাজটি আমাদের হান্ড্রেড পার্সেন্ট করতে হবে নইলে নইলে কিন্তু আমরা ঠকবো যেমন যারাই আগে কিনছে প্রোডাক্টটি তারা কিন্তু এখানে রিভিউ দিছে আরেকটি কথা মনে রাখবেন আমরা যখন যে কোনো ওয়েবসাইট থেকে কেনাকাটা করব। সেখান থেকে কেনার আগে অবশ্যই দেখবো সেই ওয়েবসাইটে কোনো প্রোডাক্টের উপরে রিভিউ আছে কি না যদি রিভিউ না থাকে তাহলে বুঝতে হবে যে তারা বাকপার সিটার তারা কখনও ভালো প্রোডাক্ট দেয় না কারণ তারা প্রোডাক্ট বিক্রি করে বা শেষ অত দূর পর্যন্তই কিন্তু কাস্টমারের কাছ থেকে কোনো কমেন্ট নেয় না যে আমার প্রোডাক্টটা কেমন এবং সেটা কি ভালো না কাস্টমার কমফোর্ট ফিল করলো না কী করলো এটা কখনোই তারা দেখে না তাদের কাজ হচ্ছে বিক্রি করা এবং কাস্টমারকে ঘষিয়ে দেওয়া সো এখন দেখুন এই এখানে যেহেতু ওরা প্রোডাক্ট বিক্রি করছে আগে কেউ এটা রেটিং দেয়নি অনেকে আবার একজনে লিখছে ভেরি ব্যাড নো থিক লেয়ার অ্যান্ড দ্য বেস ভেরি থিন স্কিন মানে এটা ভালো হবে না সো এটাকে আমরা কি করব কিনবো না কিন্তু এই ধরনের আমরা রিভিউ যখন দেখব দেখে দেখব যে প্রোডাক্ট বানানো তখন আমাদের অর্ডার করার কোনো দরকার নেই হেজিটেশন করার দরকার নেই সো যখন আমাদের কেনাকাটা করবই তখন আমি কি করব জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বুঝার সাধ্যে যখন আমরা কিনবো তখন আমরা কি করব যেটাই আমাদের সিলেকশান হয়ে গেছে ধরুন এটাই আমরা কিনলাম এটাই আমাদের ভালো প্রোডাক্ট সো আমরা কি করব করবো কার্টে ক্লিক করব। অ্যাড কার্টে যখন আমরা ক্লিক করব ক্লিক করার পরে দেখা গেছে এমন অ্যাড কার্টে ক্লিক করার পরে ব্যাগে গিয়ে আরও কিছু আমরা চয়েস করে এভাবে অ্যাড কার্টে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে যখন এভাবে আমাদের একটি দুইটি এমন তিনটি প্রোডাক্ট হয়ে যাবে এর মধ্যে আবার আমরা সিলেকশান করব কোনটি নেব কোনটি নেব না সো ধরুন এখন আমি এই সেটটা কিনবো মানে কুকিং সেটটা কিনবো এবং এই টিভিটা কিনবো কিন্তু আমি চশমাটা নেব না সো এই চশমাটা না আনার জন্য আমাদের কী করতে হবে ডিল্টে ক্লিক করতে হবে ডিলে যখন ক্লিক করব ক্লিক করব তখন সেটা চলে যাবে তো এখন আমার কাজটি হচ্ছে যে নিচে গিয়ে প্রসিড টু চেকআউট এখানে ক্লিক করা যখন আমি চেকআউটে দেব তখন আমার এখানে অ্যাড্রেসটা হবে ওরা আমার কোন অ্যাড্রেসে আসবে সো আমি একটি গোপন টিপস আমি আপনাদের বলে দিচ্ছি আসলে অ্যাড্রেসের ব্যাপারে অনেকেই অনেক সময় ডিসাইড করতে পারে না আমি অ্যাড্রেসটা কী দিব বিভিন্ন নাম অথবা দেখা গেছে স্ট্রিট নেম জানেন না অথবা বাসা নাম্বার জানেন না এসব জানেন না সো একটু এরিয়াটা জেনে নিয়ে যেমন ধরুন এখানে রিয়াদ লেখা আছে এখন আমরা কোন এরিয়াতে যাব। আমি একটু জাস্ট ফিল আপ করে আপনাদের দেখাচ্ছি এখানে সানা উল্লাহ এবং এটা আমি কেটে দিলাম বড়নাম থেকে ফার্স্ট নেম সেকেন্ড নেম কেটে দেওয়ার পরে এখানে যেহেতু এটা সিটিটা সিলেক্ট করেই আছে এরিয়াটা আমরা সিলেক্ট করবো এরিয়াটা ধরেন এখন আপনি মালাজ থাকেন শুধু এই এরিয়াটাই সিলেক্ট করে দিই তারপরে বাকিটা দেখিয়ে দেবো এখানে আমি ক্লিক করবো মালাজে ক্লিক করে এরিয়াটা সিলেক্ট করে নিলাম এখন স্ট্রিট নেমটা আমি জানি না স্ট্রিট নেমটা যেহেতু নাই সেহেতু আমরা কি করবো একটু ভিন্ন ধর্মী নাম দিয়ে দেবো আমির হামজা স্ট্রিট তারপরে বিল্ডিং নাম্বার বিল্ডিং নাম্বারটা আপনারা আপনাদের বিল্ডিংয়ের সামনে থেকে দেখে নেবেন থ্রি জিরো সরি বিল্ডিং নাম্বারটা আমরা কি করবো থ্রি জিরো ডাবল থ্রি দিয়ে দেবো মানে বিল্ডিং নাম্বার যেটা আপনাদের সেটা আপনারা দিয়ে নেবেন সো এখানে লোকেশন টাইপ এটা কি হবে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমাদের যদি ভাষাবাধী হয় তাহলে হোম দেবো আর যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান হয় তাহলে সেটা ব্যবসা প্রতিষ্ঠান দেব আচ্ছা আমি হোমে ক্লিক করে দিলাম সো এখানে আমরা একটু নোট করতে পারি যে আমাদের প্রোডাক্টটা কখন পাবো অথবা কীভাবে পাবো সেক্ষেত্রে আমরা একটু নোট লিখে দেব যে আমাদের প্রোডাক্টটা এতটা থেকে এতটা পর্যন্ত আমাকে ডেলিভারি দিবি যে দিনই দেশ ঠিক আছে অথবা আমাকে কল করবি সে কিছু আমরা এখানে লিখে দিলাম অথবা না লিখলেও চলবে সমস্যা নেই এটা এডিশনাল তারপরে এখানে আমাদের যে ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে আমাদের মোবাইল নাম্বার কারণ মোবাইল নাম্বার যদি আমরা না দিই তাহলে কাস্টমার ওরা বুঝবে না যে আমরা আসলে কোথায় আছি এবং কখন আছি এবং সে কীভাবে আছে বাইসেন্স ঠিকানা গুলো হতে পারে তখন ফোন করবে যখন ওরা মানে প্রোডাক্টটা নিয়ে আসবে সো আমি এখন আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো জিরো সো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে এখানে একটা সেভ অ্যাড্রেসে আমরা ক্লিক করবো যখন সেই অ্যাড্রেসে ক্লিক করব তখন আমাদের দেখা যাক পরের পেজটা কি আসে হ্যাঁ যখন আমরা মোবাইল নাম্বারটি আমরা ওই পে সেখানে এসে ক্লিক করবো ক্লিক করার পরে এখন আমাদের সামনে এমন একটি পেজ চলে আসবে পেজে আমরা এখন এখানে ক্লিক করব সেন্ড ভেরিফিকেশান এস এম এস যখন ভেরিফিকেশান এস এম এসটি ক্লিয়ার ই করবে তখন আমাদের মোবাইলে একটি কোড চলে যাবে সেই কোডটি আমাদের এখানে বসিয়ে দিতে হবে এখানে একটি ভেরিফাই কোড বসিয়ে দেবো যে কোডটি আমাদের মোবাইলের সামনে মোবাইল যাবে এখন আমরা কোডটি বসিয়ে দিচ্ছি কোডটি যখন বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর আমরা ভেরিফাইতে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের অন্য একটি পেজে নিয়ে যাবে ভেরিফাই করার পরে আমার সামনে এমন একটি পেজ চলে আসবে সো যখন পেজ চলে আসবে তখন এখানে একটি টিকমার্ক থাকবে এখানে যেহেতু টিকমার্ক থাকবে আমার অ্যাড্রেসটিও এখানে সিলেকশন করা হয়ে গেছে এখন আমাদের আরেকটি কাজ আসবে যেটা যে কাজটি হচ্ছে যে আমরা এখন এই টাকাটা কিভাবে দিতে যাচ্ছে ওদের সো এখন যেটা হচ্ছে এখন যদি কারো কার্ড থাকে তাহলে কার্ড দিয়ে এখানে ফিল আপ করে নেবেন যাদের ক্রেডিট কার্ড আছে আর যারা ক্যাশ অন ডেলিভারিতে যাচ্ছেন তারা এখানে এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন তবে মনে রাখবেন এখানে ওরা অলরেডি দিয়ে দিয়েছে যে আপনি যখন ক্যাশ অন ডেলিভারিতে দেবেন তখন কিন্তু আপনার কাছ থেকে এক্স এক্সট্রা দশ টাকা চার্জ নেবে সো যখন এক্সট্রা দশ টাকা চার্জ নেবে এখানে ওরা একটা বাইচার দিছে যে ওয়ান টু ফোর টেন এবং বারো মানে একশো চব্বিশ টাকা হচ্ছে প্রোডাক্ট মূল্য এবং কুট ফি হচ্ছে দশ টাকা এবং শিপিং অ্যাড্রেস চার্জ হচ্ছে বারো টাকা যখন এটা হয়ে যাবে তখন আমরা কী করবো প্লেস অর্ডারে ক্লিক করব। যখন আমরা প্লেস অর্ডারে ক্লিক করব। তখন আমাদের অর্ডারটা কিন্তু হয়ে যাবে সো আজকের ভিডিওটি এতটুকু পর্যন্তই এভাবে আমরা অর্ডার করতে পারবো আর আমি যে কথাটাই তখন বলতেছিলাম যে যদি আমাদের কোড টোট কখন আমরা ভুল দেই, যে আমাদের রোড নাম্বার অথবা বাসা নাম্বার ভুল দিই তাতে করে কোনো সমস্যা হয় না সুপ ডট কমে কেননা তারা আপনাকে ফোন করবে ফোন করে জিজ্ঞেস করবে আপনি কোথায় আছেন কোন জায়গায় আছেন এবং হোয়াটসঅ্যাপে আপনাকে অ্যাড করে নেবে যদি আপনার হোয়াটসঅ্যাপে থাকে তখন বলবে যে আপনার লোকেশন সেন্ড করেন লোকেশন মোতাবেক ওরা নিয়ে আসবে আর আরেকটি সুযোগ সুবিধা হচ্ছে যে যারাই সুপ ডট কম থেকে কেনাকাটা করেন তারা যখন যদি কোনো পণ্য ভালো না লাগে তখন তারা রিটার্ন করতে পারবে না আর যখন রিটার্ন করবেন তখন আপনার এই যে যাবতীয় পুরো চার্জ শুদ্ধ ওরা টাকাটা আপনাকে ব্যাক করে দেবে তবে মনে রাখতে হবে একটি কথা যে আপনি নিচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে টাকা ক্যাশ টাকা দিস কিন্তু ওদের কাছ থেকে পাবেন আপনি ব্যাংকের মাধ্যমে আপনার যে কোনো একটি ব্যাংক কার্ডের অ্যাকাউন্ট দিতে হবে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে তখন ওরা আপনার অ্যাকাউন্টে টাকাগুলো ব্যাক করবে তো আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই পরবর্তী আরেকটি ভিডিওতে আমি দেখিয়ে দেব কোনো প্রোডাক্ট অর্ডার করার পরে কীভাবে আমরা সেটিকে রিফান্ড করব অথবা ব্যাক করব সেটা আমি দেখে দেব যেহেতু আজকে ভিডিও রেলটি এভাবেই অনেক বড় হয়ে গেছে সো আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে